নমস্কার সকলকে জানি শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেখতে দেখতে কিন্তু পুজো শেষ হয়েই গেল। এক বছর ধরে আমরা যে অধীর অপেক্ষায় থাকি পুজোর শারদীয়া উৎসবে মেতে উঠবো বলে, সেই অপেক্ষার প্রায় শেষ। মনে একটু বিষাদ চলছে, মা বিদায় নিয়েছে, কিন্তু কিছু করার নেই, আটকে তো রাখা যাবেই না, বিদায় আমাদের দিতেই হবে। তো পুজো আমরা এবার মোটামুটি সেই আগের বারের মতো কাটাতে পারি না, অন্যান্য বার যেভাবে আমরা কাটাই এক্স্যাক্টলি সেই করোনার কারণে। তো করোনার কারণে আমরা অন্যান্য বার যেরকমভাবে পুজো কাটাই সেইভাবে কাটাইনি, ভার্চুয়াল একটা ব্যাপার চলে এসেছে, ভার্চুয়ালিটির মাধ্যমে আমরা পুজোটাকে কাটিয়েছি। কিন্তু এবার অনলাইনে ইউটিউবে, এছাড়া কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু পুজো দেখেছে, আর এছাড়া কিন্তু ম্যাক্সিমাম পুজোর উদ্বোধন কিন্তু এবার ভার্চুয়ালি হয়েছে। অ্যাকচুয়ালি করোনা পুরো নট অনলি পুজো আমাদের অনেক কিছু মানে শেষ করে দিয়েছে, মানে বহু মানুষের চাকরি খেয়ে নিয়েছে, বহু মানুষের মানে বাসস্থান অন্য সমস্ত কিছু কিন্তু কেড়ে নিয়েছে। বাট এনি হাও কিন্তু আমাদের 2021 কিন্তু আমাদের অবশ্যই এখান থেকে ওভারকাম করে আসতে হবে। বাট অ্যাট লাস্ট পুজোটা হয়েছে, যেখানে একটা আমরা ভাইব শুনতে পাচ্ছিলাম পুজোটা এবার হবে কি হবে না, সেই জায়গা থেকে আমরা কাটিয়ে উঠেছি। তো এইভাবে আমাদের চলতে হবে। আর মানে আমরা অপেক্ষা করেছি, আমরা চেষ্টা করেছি, বাঙালি চেয়েছে বলেই কিন্তু আজকে পুজোটা হয়েছে, বেশ ভালোভাবেই মোটামুটি হয়েছে। 365 দিন ধরে কিন্তু আমরা এই অধীর আগ্রহে থাকি এই কবে এই পুজো আসবে, কবে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যারা যারা কিন্তু এবছর কলকাতা যেতে পারেনি এবং কলকাতায় গিয়ে কিন্তু মানে সাউথ কলকাতা আর নর্থ কলকাতায় তোমরা পুজোর প্যান্ডেলগুলো দেখতে পাওনি, প্রতিমার দর্শন করতে পাওনি, তো তারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, এছাড়া কিন্তু দেখো ভিডিওর ওপরে আই কার্ডে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা নর্থ কলকাতা এছাড়াও কিন্তু সাউথ কলকাতার পুজোর প্যান্ডেলগুলোর ভিডিও দেখে নিতে পারো। আর এছাড়াও কিন্তু পুজো স্পেশাল কিন্তু অনেক ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আর অবশ্যই দেখো তোমরা, কারণ অনেকে বেরাতে পারোনি, তো তাদের জন্য আশা করি এটা ভীষণ হেল্পফুল হবে ঘরে বসে দেখার জন্য, ঘরে বসে দেখার জন্য। আর মোটামুটি অনেকগুলো বেশ ঐতিহ্যবাহী মণ্ডপের কিন্তু আমরা ভিডিও করেছি, তোমরা যাও গিয়ে চেক করে নিতে পারো। তো যাই হোক, সকলকে আরো একবার জানাই শুভ বিজয়া, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আর আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, লাইক কিন্তু খুবই মাস্ট, কারণ তোমরা লাইক করলে কিন্তু আমরা মানে খুবই মোটিভেশন পাই, এক্স্যাক্টলি আমাদের কনফিডেন্সটা ভীষণভাবে বাড়ে, ঠিকই বলেছিস। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আর এক্স্যাক্টলি পছন্দ হলে অবশ্যই লাইক করবে, বা খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবে, অনেস্ট ভিউ দিও, নো প্রবলেম। হ্যাঁ একদমই তাই। আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। আমি দু একদিন আগে চ্যানেলের অ্যানালাইসিস করে দেখছিলাম যে আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু আনসাবস্ক্রাইব, মানে কিন্তু তারা কিন্তু মানে মানে নিউ ভিউয়ার্স তারা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, বাট ভিডিও কিন্তু তারা রেগুলার দেখে। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।